বর্তমানে আমাদের নিত্যদিনের ব্যবহার্য জিনিসের মধ্যে অন্যতম হলো গুগল। নানা কাজে নানা জিনিস জানার জন্য আমরা গুগল ব্যবহার করে থাকি। আজ এই গুগল সম্পর্কে কয়েকটি মজার তথ্য আপনাদের জানাতে চলেছি, তো চলুন শুরু করা যাক। গুগল শব্দটি এসেছে গুগল নামক সংখ্যার বিকৃত উচ্চারণ থেকে। এ সংখ্যাটির মান হল 10^100। সেই সাথে বলে রাখি, গুগল প্লেক্স হল পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা, যার মান হল এরকম। গুগলের ফাউন্ডার হলেন ল্যারি পেজ এবং সার্গে বার্ন। তবে অবাক করা ব্যাপার হলো, গুগল সার্চ ইঞ্জিনের অধিকাংশ কাজই করেন স্কট হাসান নামের একজন প্রোগ্রামার, যিনি 2003 সালে অফিসিয়ালি গুগল লঞ্চ হওয়ার পূর্বে গুগল ত্যাগ করেন এবং রোবোটিক্সের কাজ শুরু করেন। সাথে সাথে তিনি 2006 সালে উইলো গ্যারেজ নামক একটি বিখ্যাত রোবোটিক্স কোম্পানিও চালু করেন। গুগলের নাম কিন্তু শুরু থেকেই গুগল ছিল না, এটি প্রথমে ব্যাকরাব নামে চালু হয়েছিল, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে গুগল রাখা হয়। গুগলে যদি ডু এ ব্যারেল রোল লিখে সার্চ করা হয়, তাহলে দেখতে পাবেন ফলাফলটি ঠিক এভাবেই ব্যারেল রোল করে আপনাকে দেখাবে। যদি অ্যাসকিউ লিখে সার্চ করেন, তাহলে এইভাবেই স্ক্রিনটাই বাঁকা হয়ে যাবে। আর যদি থানোস লিখে সার্চ করেন, তাহলে দেখবেন থানোসের গন্টলেটটি আসবে। এটাতে যদি ক্লিক করেন, তাহলে ঠিক এইভাবেই অর্ধেক ফলাফল ভ্যানিশ হয়ে যাবে, আবার ক্লিক করলে সব ফলাফল ফেরত আসবে। আপনি কি জানেন ডি গুগল নামেও একটি শব্দ রয়েছে, যার মানে হলো গুগল ব্যবহার থেকে বিরত থাকা। শুধু গুগলই নয়, এর সব প্রোডাক্ট থেকেও বিরত থাকা, কারণ গুগলে নাকি প্রাইভেসি কনসার্ন আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।